এবং ফেলনা জিনিস দিয়ে যে এত সুন্দর একটা ডিআইওয়াই বানানো যায় সেটা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি ফেলে দেওয়া রঙের ডিব্বা দিয়ে একটি ডিআইওয়াই বানাবো আম্মু অনেকদিন ধরে বলতেছিল যে চামচ কাটা চামচ এবং ছুরিগুলো রাখার জন্য কিছু একটা বানিয়ে দিতে ভাবতেছিলাম কি বানানো যায় ভাবা ভাবির দিন শেষ সিরাতের বাংলাদেশ ঘরে ছিল পুরাতন পাটি আর পুরানো রঙের ডিব্বা তো এটা দিয়ে একটা কিছু বানিয়ে দিব যেখানে আম্মু চামচ ছুরি কিংবা ফুলদানি হিসেবেও ব্যবহার করতে পারবে আমি কিভাবে করলাম এটাই আজকে শেয়ার করব তো চলুন দেখা যাক প্রথমে আমি পাটিটা আমি যেই ডিব্বাটা নিয়েছি রঙের সেই ডিব্বার সাথে মেজার করে কেটে নিলাম মানে ভিতরের অংশটুকু এবং বাইরের অংশটুকু এবং ভিতরে দেওয়ার জন্য এই যে গোল অংশটুকু কেটে নিতে হবে দেখলাম যে আমার সাইজটা পারফেক্ট আছে তো এবার আমি গ্লুগান দিয়ে এটা আমার যে রঙের ডিব্বাটা এর মধ্যে লাগিয়ে নিব লাগানোর কাজটা অনেক সাবধানতার সাথে করতে হবে না হলে হাত পুড়ে যেতে পারে তো আমার তো হাতে ছ্যাকা লেগে গিয়েছিল হাতটা পুড়ে পুড়তে যেও পুড়ে নাই এখন এই বাইরের অংশে গ্লুগানটা ভালো করে লাগিয়ে দিয়ে আমি যে পাটিটা মেজার করে কেটে রেখেছিলাম সেটা লাগিয়ে দিচ্ছি চেপে চেপে লাগাবেন না হলে খুলে যাওয়ার চান্স থাকতে পারে পুরানো পাটিটা লাগানোর পর মনে হলো যে কিছু বাড়তি অংশ আছে তো বাড়তি অংশটা আমি কেটে দিয়ে কেটে নিলাম ভালোভাবে এরপর গ্লু স্টিক দিয়ে ভালোভাবে লাগিয়ে নিলাম তো এটা তো অনেক গরম থাকে এই আমি একটা স্কেল ইউজ করেছি স্কেল দিয়ে ভালোভাবে লাগিয়ে নিলাম এরপর আমি ভিতরের পোর্শনে যেটা গোল করে কেটে রেখেছিলাম সেটা লাগিয়ে দিলাম এরপর ভিতর থেকে যে সাইড অংশটা আছে সেই অংশে আমি আবার গ্লু স্টিকটা ভালোভাবে লাগিয়ে দিয়ে আমি আমার প্লাস্টিকের এর রঙের ডিব্বায় লাগিয়ে নিলাম তো আপনারা ঠিক সেম প্রসেসে করতে পারেন তাহলে ভিতরের অংশটা সুন্দর লাগতো আমি সুন্দর লাগার জন্য ভিতরের অংশটা একটু ডেকোরেট করে নিচ্ছি এই কাজটাও খুব ধীরে সুস্থে করতে হবে না হলে হাত পুড়ে যেতে পারে এই তো আমার পার্টিটা লাগানো শেষ হয়ে গিয়েছে এবার আমি এখানে একটু ডেকোরেশন করব ডেকোরেশন করার জন্য আমি নিয়ে নিচ্ছি ম্যাক্রেমের সুতা তো ম্যাক্রেমের সুতা দিয়ে আমি এখানে বিনুনি পাকিয়ে নিয়েছি তো এদিকে বিনুনি পাকাতে পাকাতে মাথায় আইডিয়া আসলো যে আমি বিনুনিগুলো উপরে এবং নিচে দিব আমার এই বিনুনিগুলো লাগানোর জন্য লাগবে গ্লু গান গান দিয়ে আমি ভালোভাবে প্রথমে উপরের সাইডে লাগিয়ে নিচ্ছে আরে ভাই যে গরম আমার হাত যে কতবার পুড়ছে এটা আসলে কি আর বলবো কিছু সুন্দর জিনিস পাওয়ার জন্য কিছু তো স্যাক্রিফাইস করতেই হয় যখন জিনিসটা আমি আমার চোখের মানে পুরোপুরি কমপ্লিট করার পর দেখলাম তখন তো খুবই আনন্দ হচ্ছিল আর আমার হাত পোড়ের ব্যথাও চলে গেছিল এরপর আমি নিচের দিকেও সেই বিনুনিগুলো লাগিয়ে নিলাম এই হেট লাগার ভয়ে এখন আমি নিচে স্কেল স্কেল নিয়ে চাপ দিচ্ছিলাম এরপর আমার কাছে ছিল কিছু স্টোনের লেস তো সেগুলোকে আমি অনেকগুলো টুকরা করছি টুকরা করে যে সাইড দিয়ে লাগাই দিছি তো দেখার পর মনে হচ্ছিল ভালোই লাগতেছে তো এটা কন্টিনিউ করছি উপরে নিচে সব জায়গায় লাগাই দিছিলাম এখন আমি নিয়ে রাউন্ড মিরর তো এই মিরর কাঠটা এখানে লাগাইলাম তো লাগানোর পরে এই যে মুক্তা মুক্তার যে বিশাল কাহিনী এই মুক্তা খুঁজতে খুঁজতে পুরো বিকাল আমার চলে গেছে তো এই মুক্তা পরে অবশেষে দেখলাম যে আমার হাতের কাছেই ছোট মুক্তা নিয়ে আমি এই মিরর কাঠের পাশে লাগিয়ে দিলাম যাতে আমার এই জিনিসটা ফুটে ওঠে

এরপর আম্মু চলে আসছে আমি ডিজাইন করতে করতে আম্মু তারপর বললো যে আইডিয়া দিল যে এইভাবে এভাবে করো তা আমি পরে দিয়ে এভাবে করছি ফার্স্টে আমি আমার এই কমপ্লিট করে মুক্তা ছোট মুক্তা গুলা ভাবে লাগাই নিছি তো ওইদিকে আমার ভিতরের যে পার্টিটা কাটছিলাম এখন কি করবো আমি ওই যে ম্যাক্রিমের যে সুতা ছিল আপু সেই ম্যাক্রিমের সুতা নিয়ে ওই পাশ থেকে লাগাই নিছি মানে তিনটা রাউন্ড হয়েছে এখানে যাতে আমার ওই প্লাস্টিকের কোনো অংশই বোঝা না যায় দেখেন সুন্দর হয়েছে না ভিতরে যখন আমি ম্যাক্রিমের সুতা গুলা দিছি আম্মু তো বলছিল অনেক সুন্দর লাগতেছে ঝিনুকের ভিডিওটা কাট হয়ে গেছে তো প্রথমে মাথায় আসছিল যে না এইভাবে ডিজাইন করা যায় কিন্তু পরে মনে হচ্ছে না ওভাবে ভালো লাগতেছে না এরপর আম্মু এসে বললো যে তুমি তিনটা ঝিনুক দাও এরপর হচ্ছে একটা বিটস দিয়ে দাও তো আমিও ঠিক ওইভাবে দিলাম তারপর ওই পাশে আবার দুইটা দিছি ঝিনুক মাঝখানে মাঝখানে দেওয়ার পর জিনিসটা আসলে খুব সুন্দর লাগতেছিল তো এই তো আম্মুর জন্য বানানো হয়ে গেল চামচ ছুরি রাখার একটা চামচদানি বা ছুরিদানি যেটাই বলুন সেটাই হবে তো এরপর আমার মাথায় আসলো যে একটু ফুল রেখে দেখে কেমন লাগে তো এটা তো ফুলদানি হিসাবেও খুব সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ